সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ফিরে এলাম তোমাদের কাছে আবারও এর নেক্সট গেম প্লে ভিডিও নিয়ে তো গাইস এই গেমে চলে এসছে নিউ আপডেট আর এই আপডেট তোমরা পেয়ে যাবে প্লে স্টোরে তো গাইস এই গেমের আপডেট করার পর না দেখো গ্রাফিক্স অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক উন্নত মানের গ্রাফিক্স করে দেওয়া হয়েছে যেটা তোমরা হোমস্কিনে দেখতে পাচ্ছ এরকমই গেমের গ্রাফিক্স করে দেওয়া হয়েছে আর তার সাথে গাইস এই গেমে অনেক কিছু অ্যাড হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর তার সাথে গাইস এই গেমের আপডেট করার পর না ভাই খেলে খুবই মজা লাগছে খুবই ইন্টারেস্টিং করে দেওয়া হয়েছে এই গেম তো গাইস দেখো এই যে হোম স্ক্রিনে একটা গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িটাও অ্যাড হয়েছে আর তার সাথে গাইস আরেকটা গাড়ি অ্যাড হয়েছে মানে গাইস দুটো নতুন গাড়ি অ্যাড হয়েছে যেটা তোমাদের আজকের এই ভিডিওটাতে দেখাবো তার সাথে গাইস তোমাদেরকে এটাও দেখাবো যে নতুন কি অ্যাড হয়েছে কি চেঞ্জ হয়েছে তারপরে গাইস গ্রাফিক্সও তোমরা দেখতে পারবে যে গ্রাফিক্স কতটা ইন্টারেস্টিং এবং উন্নত মানের করে দেওয়া হয়েছে তো গাইস আজকের এই গেম ভিডিও তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তো চলো গাইস আমি প্লে করে দিয়েছি আর আমি জ্যাককে সিলেক্ট করছি ওকে গাইজ জ্যাককে আমি সিলেক্ট করে নিয়েছি আর দেখো গাইস গেম এখন লোডিং হচ্ছে আর দেখো নতুনভাবে লোডিং হচ্ছে এরকম কিন্তু ছিল না দেখো গাইস এখানে বড়ো একটা স্ক্রিন দিয়ে দেওয়া হয়েছে পিছনে আর দেখো গাইস কতটা সুন্দর লাগছে তো গাইস আমাদের লোডিং দেখো প্রায় শেষের পথে তো দেখো গাইস আমরা চলে এসেছি কার ঘরে এটা কার ঘর তো গাইস দেখো এটা হচ্ছে জ্যাকের ঘর দেখো গাইস জ্যাকের ঘরটা কত সুন্দর করে দেওয়া হয়েছে ভাই একদম চেনাই যাচ্ছে না তো গাইস প্রথমে শুরু করছি জ্যাকের বিছানা দিয়ে তো দেখো গাইস জ্যাকের বিছানাটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর পাশে দেখো গাইস লাগানো হয়েছে বড় একটা কাঁচ যেটার মাধ্যমে আমরা বাইরেটাও দেখতে পারি আর এখানে দেখো গাইস লাগানো হয়েছে ছটা মনিটর এখানে রয়েছে গেমিং কিবোর্ড গেমিং হেডফোন গেমিং চেয়ার আর নিচে দেখো এক গাইস রয়েছে সিপিউ আর তো গাইস এটা হচ্ছে জ্যাকের গেমিং পিসি যেটা দেখতে গাইস খুব সুন্দর আর পাশে এখানে রাখা একটা আলমারি আর উপরে দেখো গেছে এখানে রাখা আছে বই তার পাশে রাখা আছে দুটো বক্স যেটা গান শোনার আর নিচেও দেখতে পাচ্ছ কিছু বই রাখা আছে আর একটা পিয়ানো রয়েছে আর দাও গাইস এটা হচ্ছে জ্যাকের আলমারি আর এই আলমারিতে রয়েছে জ্যাকের জামা কাপড় জুতো তারপরে সোয়েটার সবই হচ্ছে জ্যাকের ঠিক আছে আর গাইস দেখো এটা হচ্ছে বসার একটা আইটেম ঠিক আছে যেটাতে আমাদের জ্যাক বসে মাঝে মাঝে আর দেখো গাইস এখানে রয়েছে তিনটে গেট তিনটে দরজা তো গাইজ তিনটে দরজায় আমি খুলে খুলে দেখাবো তো চলো গাইস এই দরজাটা আগে খুলে দেখা যাক তো গাইজ দেখো এই দরজাটা আমরা খুলে বাইরে এলাম তো গাইস এটা হচ্ছে জ্যাকের বাড়ির পিছনটা ঠিক আছে তো গাইজ দেখো এখানে যে চেয়ারটা রয়েছে এই চেয়ারটা না আগের থেকেই ছিল আর এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এই সুইমিং পুলটাও আগের থেকেই ছিল ঠিক আছে এটা নতুন আপডেটে আসেনি তো গাইস চলো এবার আমরা আবার ঘরে ভেতর ঢুকে যাই তো গাইস এবার আমি এই দরজাটা লাগিয়ে দিব। তো ঠিক আছে আমি এই দরজাটা লাগিয়ে দিয়েছি তো গাইস এবার আমি এই দরজাটা খুলবো আর দেখাবো যে এই রুমটা কিসের ঠিক আছে তো গাইস চলো তাহলে দরজাটা খোলা যাক আর তোমাদেরকেও দেখানো যাক এই রুমটা কিসের তো দেখো গাইস এই দরজা আমি খুলে দিয়েছি তো গাইস দেখো এটা হচ্ছে জ্যাকের বাথরুম যেটা নতুন আপডেট এসছে আর দেখো গাইস সামনে রয়েছে একটা আয়না কিন্তু গাইস এই আয়নাতে কোনো মুখ দেখা যায় না এটা ভাই কেমন আয়না আর এখানে দেখো গাইস এখানে শ্যাম্পু বলো বা ফেস ওয়াশ বলো বা ক্রিম বলো এসবের বোতল রয়েছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা দেখো গাইস এটা হচ্ছে গাইস পটি করার জায়গা যেটা এখন থেকে গাইস আমাদের জ্যাক এখানে পটি করবে এখন থেকে গাইস জ্যাককে আর মাঠে ঘাটে যেতে হবে না পটি করার জন্য ঠিক আছে তো গাইস দেখো এখানে একটা ফুলের টপও রয়েছে আর দেখো গাইস এখানে এক টা ট্যাপ রয়েছে যাকে এখানে আরাম করে ভাই সান করবে ঠিক আছে আর তার সাথে দেখো গ্যাস বাথরুমে যা যা থাকে না সবই রয়েছে ঠিক আছে তো গাইস এখানে সময় নষ্ট না করে চলো এখান থেকে যা যাক তার কারণ গাইস এখনও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে তো গাইস দেখো এই দরজা খুললেই আমরা চলে আসবো পাশের রুমে আর এখানে দেখো গাইস এখানে একটা বড়ো একটা কাঁচ সেট করা হয়েছে আর এখানে দেখো একটা কাঁচের গেট লাগানো হয়েছে আর পাশে দেখতে পাচ্ছ দরজা এই দরজা খুলে কিন্তু আমরা একটু আগে বাইরে এসেছিলাম তো গাইস দেখো এখানে দুটো গেট রয়েছে যেই দুটো গেট খুলে আমরা বাইরে যেতে পারি আর এখানে দেখো গাইস এখানে টপ রয়েছে এই টপের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে যেটা গাইস খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো গাইস এখানে একটা ফ্রিজ রয়েছে দেখো গাইস এই যে এই কিচেনটা দেখতে পাচ্ছ রান্নাঘরটা এটা হচ্ছে জ্যাকের রান্নাঘর দেখো গাইস এই রান্নাঘরটা কতটা সুন্দর আগের রান্নাঘরটার তুলনায় দেখো গাইস রান্নাঘরে যা যা থাকে যা যা সামগ্রিক থাকে সেসব সব সামগ্রিক রয়েছে জ্যাকের রান্নাঘরে তো দেখো গাইস এখানে রয়েছে ওয়াশিং মেশিন কারো কি রান্নাঘরে ওয়াশিং মেশিন থাকে থাকে না না কিন্তু গাইস জ্যাকের রান্নাঘরে না ওয়াশিং মেশিন থাকে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো গাইস এখানে রয়েছে একটা ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিল রয়েছে পাঁচটা চেয়ার তো গাইস দেখো আমি যতটুকু জানি জ্যাক তার নিজের বাড়িতে না একাই থাকে কিন্তু গাইস এখানে বাদ বাকি চারটা চেয়ার দেওয়ার কী মানে জ্যাকের বাড়িতে আর কেউ থাকে না কিন্তু গাইস এখানে পাঁচটা চেয়ার দিয়েছে তো গাইস আমার মনে হচ্ছে কি জ্যাক না এক দিন এক একটা চেয়ারে বসে ঠিক আছে তার জন্যই গাইস এখানে পাঁচটা চেয়ার দিয়েছে তো দেখো গাইস এখানে একটা ডয় রাখা হয়েছে আর এই ডয়ের উপরে রয়েছে একটা ক্যামেরা তার পাশে দেখো গাইস এখানে রয়েছে একটা ফুলের টপ তার পাশে রয়েছে একটা টপ যেই টবের মধ্যে একটা নর্মাল গাছ লাগানো হয়েছে তো দেখো গাইস তার পাশে রয়েছে একটা বড় টিভি আর এই টিভিতে না খেলা দেখতে ভাই হেভি মজা আসবে আর দুই পাশে দেখতে পাচ্ছো দুটো বড় বড় বক্স লাগানো হয়েছে এটা ভাই গান শোনার জন্য আর দেওয়ালে দেখতে পাচ্ছ কিছু ছবি লাগানো হয়েছে যেটা ভাই দেখতে খুব সুন্দর লাগছে আর দেখো গাইস এখানে রয়েছে দুটো স্কেটবোর্ড তো দেখো গাইস এখানে টবের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে আর এই গাছ হচ্ছে একটা নর্মাল একটা গাছ আর এখানে দেখো গাইস এখানেও ডাবলের মধ্যে একটা কিছু আইটেম লাগানো হয়েছে তো গাইস এটা হচ্ছে সৌন্দর্যের জন্য যেটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো গাইস এটা হচ্ছে জ্যাকের এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই যে ঘরটা দেখতে পাচ্ছ দেখো গাইস ওদিকে হচ্ছে কিচেন আর এদিকে দেখতে পাচ্ছ টিভি দেখার জায়গা যে একটা সোফায় বসে আরাম করে টিভি দেখা যাবে তো দেখো গাইস এই নিউ আপডেটে জ্যাকের ঘর কতটা সুন্দর করে দেওয়া হয়েছে যেটা গাইস আমার তো ভাই খুবই সুন্দর লাগছে তো গাইস দেখো এখানে একটা দরজা লাগানো হয়েছে তো এই দরজা খুললেই আমরা চলে আসবো গ্যারাজ ঘরে ঠিক আছে তো গাইস এটা হচ্ছে ঘর তো 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 দেখো এই ঘরে না এখন কোনো গাড়ি নেই আমি ভাবছি কি পরে গাড়ি রাখবো তো গাইস তোমরা কমেন্ট করে জানাবে যে এই গ্যারাজ ঘরে কি গাড়ি রাখা যায় দেখো এখানে দুটো কাপড় রাখা হয়েছে আর তার পাশে দেখতে পাচ্ছ একটা ছাতাও রাখা হয়েছে তো গাইস আমরা বাইরে চলে এসেছি তো চলো একটু দূরে যাই তো গাইস দেখো এখান থেকে তোমরা দেখো যে জ্যাকের বাড়িটা দেখো গাইস জ্যাকের বাড়িটা কতটা সুন্দর লাগছে তো গাইস জ্যাকের ঘরও খুব সুন্দর আর জ্যাকের বাড়ি টাও না খুব সুন্দর বাইরে থেকে খুব সুন্দর লাগছে আর দেখো গাইস এখানে একটা ফুলের টপ রাখা হয়েছে যেটা সুন্দরদের জন্য যেটা গাইস খুবই সুন্দর লাগছে দেখো গাইস আমার এখন গ্যারেজে কোনো গাড়ি নেই ঠিক আছে তো গাইস গ্যারেজ পুরো ফাঁকা তো গাইস তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এই গ্যারেজে কী গাড়ি রাখা যায় কোন গাড়ি রাখলে ভালো লাগবে তো গাইস আমরা চলে এসেছি আমার প্রতিবেশীর ঘরে তো চলো গাইস প্রতিবেশী ঘরটা একটু চেক করা যাক যে প্রতিবেশী ঘরটা এবার কতটা চেঞ্জ হয়েছে দেখো গাইস প্রতিবেশী ঘরে রয়েছে বাদ্যযন্ত্র আর এই বাদ্যযন্ত্র আমরা বাজাতে পারি মানে এই পিয়ানোটা বাজাতে পারি তো চলো গাইস পিয়ানোটা এবার আমরা দেখো বাজাচ্ছি আর দেখো গাইস কত সুন্দর বাজাচ্ছি আর কত সুন্দর আওয়াজ বেরোচ্ছে তো গাইস এতেই বোঝাচ্ছে যে আমার প্রতিবেশী না একটু বাদ্যযন্ত্র রাখে মানে বাজনা হাসনা বাজাতেও জানে বা বাজনা হাসনা বাজাতেও মানে ভালোবাসে দেখো গাইস ড্রামটা বাজছেই না ভাই কিসের জন্য রেখেছে এই ড্রাম তো গাইস এখানে একটা টিভিও রাখা হয়েছে আর দুটো সোফাও রাখা হয়েছে দুপাশে তো চলো গাইস ওইদিকে যাওয়া যাক তো গাইস এখানে দেখো গাইছে এখানে রয়েছে দুটো কম্পিউটার তো গাইস আমার মনে হচ্ছে কি আমার প্রতিবেশী না কম্পিউটারও একটু শেখায় হয়তো তো যাই হোক তো এখানে দেখো এখানে রয়েছে চারটা গিটার তো চারটা গিটারই একদম চার রকমের ওকে তো চলো গাইস এখান থেকে যাওয়া যাক তো গাইস এবার আমি গেটটা লাগিয়ে দেবো তার কারণ গেটটা যদি না লাগাই না আমার প্রতিবেশী এসে আমাকে প্রচুর মারবে ঠেঙাবে আর বলবে যে য্যাক তুমি আমার বাড়িতে গিয়েছিলে কিন্তু আমার গেটটা লাগাওনি এটা কেমন হলো জ্যাক তো গাইস তার জন্য আমি গেটটা লাগিয়ে দিয়েছি তো দাও গাইস আগের থেকে গ্রাফিক্স কতটা চেঞ্জ হয়ে গেছে একদম উন্নত মানের গ্রাফিক্স করে দেওয়া হয়েছে তো গাইস এবার আমরা যাচ্ছি এই শহরটা ঘুরতে তো এই শহরটা এবার আমরা পুরো ঘুরে দেখব আর দেখবো যে এই শহরে কি কি অ্যাড হয়েছে কী কী চেঞ্জ হয়ে গেছে এই নিউ আপডেট করার পর আর এটাও দেখবো যে এই নিউ আপডেট করার পর এই শহরটা কতটা সুন্দর লাগছে তো ভাই সবই দেখবো সবই চেক করব তো গাইস আজকের গেমপ্লে ভিডিও না তোমাদের সম্পূর্ণ দেখতেই হবে তো গাইস ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো গাইস দেখো এখানে কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছিল আর একটু পরে কিন্তু রাতও হয়ে যেত তো তার জন্য আমি দিন কয়ে নিয়েছি তো গাইস আমি তোমাদেরকে দিনের আলোয় সব দেখাতে চাই তো দেখো গাইস এই দিনের আলোয় কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে তো গাইস আমরা চলে এসেছি এই ফার্ম তো গাইস এই ফার্ম না আগের থেকে ভাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু অ্যাড হয়েছে তো গাইস এবার আমরা এখানে সব দেখাবো তো গাইস চলো এখান থেকে দেখে নাও এই ফার্ম কতটা সুন্দর লাগছে তো চলো গাইস সামনে যাওয়া যাক তো গাইস এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ চারিদিকে বেরিগেট দেওয়া এটা কিন্তু নতুন আপডেট এসছে আর এখানে দেখো গাইস এটা ঘরটা যে দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে কি এখানে কোনো পশু থাকবে আর তার জন্য দেখো গাইস এখানে কিন্তু জলের একটা সুবন্দোবস্ত করে দিয়েছে যাতে সেই পশুটা জল খায় ঠিক আছে তো তার জন্য এটা করে দেওয়া হয়েছে তো গাইস চলো এবার আমরা আরও সামনে যাবো আর তোমাদেরকে দেখাবো তো গাইস চলো এবার সামনে যাচ্ছি তো গাইস দেখো এখানে একটা ঘর করে দেওয়া হয়েছে তো গাইস আমার মনে হচ্ছে কি এটা শৌচালয় হবে শৌচালয় ঘর হবে ঠিক আছে আর দেখো গাইস এখানে একটা ঘর ঘর হয়েছে মানে ঘর তৈরি করে দেওয়া হয়েছে তো গাইস এই ঘরটা আগের থেকেই আমার মনে হয় ছিল কিন্তু এই ঘরের দরজাটা খুলে দেওয়া হয়েছে আর দেখো গাইস এখানে একটা ছোট্ট করে একটা ঘর দেওয়া হয়েছে তো গাইস এই ঘরটা আগে কিন্তু ছিল না আর দেখো গাইস এখানে কিন্তু জ্যাকও আরামসে ঢুকে যাচ্ছে তো গাইস এখানে হয়তো মুরগি পালন করবে ঠিক আছে তার জন্য এটা করে দেওয়া হয়েছে গাইস দেখো এখানে কত সুন্দর লাগছে আর দেখো গাইস এইটা কী এটা আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কেউ যদি জানো যে এটা কি তো আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে আর দেখো গাইস এখানে একটা বড় একটা ঘর করে দেওয়া হয়েছে তো গাইস আমার মনে হচ্ছে কি এখানেও কিছু থাকলেও থাকতে পারে তো তার জন্য করে দিয়েছে তো গাইস তোমরা তো দেখলেই যে এই ফার্ম আগের থেকে কতটা সুন্দর করে দেওয়া হয়েছে আর তার সাথে দেখো গাইস এই পাথর নতুন অ্যাড হয়েছে আগে যে একটা পাথর দেখতে না ছাই ছাই কালারের বড় বড় পাথর ওই পাথরগুলো আছে এখনও আছে আর তার সাথে গাইস এই পাথরও অ্যাড হয়েছে দেখো গাইস এখানে আবার কুয়ো রাখা হয়েছে আর এই কুয়োতে জল আছে যেটা খুব সুন্দর তো চলো গাইস এখান থেকে যা যাক তো গাইস এখনও আরও অনেক জায়গায় যাব। এখনও অনেক কিছু দেখাবো ঠিক আছে তো গাইস তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো গাইস এবার আমরা যাচ্ছি হোয়াইট হাউস ঠিক আছে তো গাইস এই যে দেখতে পাচ্ছো যে কালো ছাই ছাই কালারের পাথর এই পাথরটাও রয়েছে ঠিক আছে তো এই পাথর আছে আর তার সাথে গাইস ওই পাথরও অ্যাড হয়েছে তো দেখো গাইস আমরা চলে এসেছি হোয়াইট হাউস আর এই হোয়াইট হাউসের এটা হচ্ছে পিছন দিক পিছন সাইড ঠিক আছে গাইস আমরা এখানে চলে এসেছি আর দেখো গাইস এই হোয়াইট হাউসের সিঁড়িটা একদম লাল করে দেওয়া হয়েছে আগে কিন্তু এরকম ছিল না যেটা দেখতে ভাই খুবই ইন্টারেস্টিং লাগছে খুবই ভালো লাগছে তো চলো গাইস এবার আমরা উপরে উঠবো আর উপরে উঠে ভাই তোমাদেরকে সব দেখাবো তো গাইস তোমরা দেখতে থাকো তো গাইস এবার আমরা কোন দিক থেকে উঠবো আচ্ছা কোন দিক থেকে ওঠা যায় ওকে এই দিক থেকে উঠতে পারবো তো গাইস আমরা উপরে উঠে গেছি তো দেখো গাইস নিউ আপডেটে দরজা চলে এসছে তো গাইস এটাই তো দরকার ছিল তো গাইস দেখো দরজা ভাই এবার খোলা যাচ্ছে না দরজা একদম ভাই পুরো লক করা আছে তো গাইস চলো আমরা এখান থেকে দেখব তো গাইস দেখো এর ভিতরে দেখো গাইস কাজ হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে তো গাইস এখানে কিন্তু লাল কালারের কার্পেট বিছি দেওয়া হয়েছে তো গাইস আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম না তাহলে তো ভাই ভালোই হতো কিন্তু গাইস ভিতরে তো ঢুকতে পারছি না তো চলো গাইস এবার আমরা এই কাজ দিয়ে দেখবো তো গাইস এখান থেকেও ভাই একই দেখাচ্ছে তো গাইস আমার মনে হচ্ছে কি এর ভিতরে না কিছু একটা হলেও হতে পারে ঠিক আছে তো গাইস এর ভিতরে কিছু একটা হবে মানে ইন্টারেস্টিং কিছু করা হবে ঠিক আছে তো চলো গাইস এবার আমরা এদিক থেকে নামবো আর দেখো গাইস সব থেকে ভালো লাগছে যে এর সিঁড়িটা না লাল করে দেওয়া হয়েছে যেটা ভাই একদম খুব সুন্দর লাগছে তো গাইস এবার আমরা যাচ্ছি হোয়াইট হাউসের সামনের দিকে মানে হোয়াইট হাউসের সামনের গেটে ঠিক আছে তো গাইস এবার আমরা দেখবো যে সামনের দিক থেকেও কেমন দেখাচ্ছে কেমন লাগছে তো গাইস সেটা চেক করার জন্য এবার আমরা যাচ্ছি হোয়াইট হাউসের সামনের গেটে তো চলো গাইস যা যাক সামনের গেটে তো গাইস আমার মনে হচ্ছে কি সামনের গেট থেকেও না দেখতে খুবই সুন্দর লাগবে তো চলো সেটা তো ভাই ওখানে গেলেই বোঝা যাবে তো যাচ্ছি সেখানে আর ভাই এখানে হেলিকপ্টার কী করছে ভাই এখানে দেখো একটা হেলিকপ্টার ছিল তো গাইস দেখো এর সামনের যে সিঁড়িটা দেখতে পাচ্ছ হোয়াইট হাউসের সামনের গেটের সিঁড়িটা এটাও লাল করে দেওয়া হয়েছে ভাই এটা খুবই সুন্দর লাগছে তো চলো গাইজ এবার আমরা উপরে উঠবো আর উপরে উঠে এখান থেকেও ভাই একদম চেক করব। আর এখানে তো গেট তো খোলা যাবে না তো দেখো গাইস এর গেট তো খোলা যাচ্ছে না গেট তো পুরো লক করা আছে দো গাইস এবার আমরা এদিক থেকে দেখবো আর দেখো গাইস এদিকেও সেমই দেখাচ্ছে ওদিক থেকে যা দেখেছিলাম ঠিক আছে তো গাইস দেখো এদিকেও তো সেমন কিছু নেই তো চলো গাইস দেখা যাক নিউ আপডেট এলে এর ভিতরে কি আসে ঠিক আছে তো গাইস দেখো এদিক থেকেও সেমই দেখাচ্ছে আমি ভেবেছিলাম যে এদিক থেকে কিছু হলেও একটু আলাদা হলেও দেখালো দেখাতে পারে ঠিক আছে দো গাইস এই হোয়াইট হাউস আগে থেকে কতটা সুন্দর করে দেওয়া হয়েছে যেটা দেখে আমার খুবই ভালো লাগছে তো গাইস এখনও তো অনেক কিছু দেখানো রয়েছে তো গাইজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো গাইস চলো এবার সামনে যা যাক আর সামনে দেখতে পাচ্ছ দুটো বিল্ডিং রয়েছে তো গাইস এটা কিন্তু নতুন আপডেটে এসছে আর তার সাথে দেখো গাইস এই বিল্ডিং দুটো কতটা সুন্দর আর কতটা বড় তো গাইজ এইবার চেষ্টা করব। যে এই বিল্ডিংয়ের ভেতর ঢোকা যায় কিনা না বিল্ডিংয়ের ভেতরে ঢোকার চেষ্টা করব তো गाइस দেখো এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকা যাচ্ছে ঠিক আছে তো गाइस দেখো এই বিল্ডিংয়ের ভেতরটা কতটা সুন্দর তো गाइस চলো আরও ভিতরে ঢোকা যাক তো গাইজ দেখো এখানে দুটো গেট রয়েছে দুটো দরজা রয়েছে আর দেখো গাইস তার সাথে এই দুটো দরজা আমরা খুলতেও পারি তো চলো গাইস দরজা খুলে এবার ভিতরে ঢোকা যাক তাও গাইস এই ঘরের ভেতর না কিচ্ছু নেই একদম ফাঁকা দেখো গাইস এখানে আরেকটা গেট রয়েছে দেখো গাইছ এই ঘরটা একদম ফাঁকা রয়েছে তো আমার মনে হচ্ছে কি এর পরবর্তীকালে যে আপডেট আসবে না নেক্সট আপডেট তো সেই নেক্সট আপডেটে না এর ঘরের ভিতর কিছু আসলেও আসতে পারে মানে কিছু করতে পারে ঠিক আছে তো গাইস ওটা দেখা যাক নেক্সট আপডেট কবে আসে আর এলে বা এই ঘরের ভেতর কি হয় ঠিক আছে তো গাইস ওটা আমাদের অপেক্ষা করতে হবে তো দেখো গাইস এই ঘরের ভেতর একদম ফাঁকা রয়েছে কিচ্ছু নেই তো চলো আমরা দরজাটা লাগিয়ে দিই তো চলো এটাও দরজা লাগিয়ে দিই ঠিক আছে দরজা লাগিয়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি সোজা উপরে আর উপরটা আমরা চেক করবো যার জন্য এই যাচ্ছি আমরা উপরে তো গাই দেখো গাইস এখানেও এই একই অবস্থা ঠিক আছে তা তার জন্য আমরা আর ঘরের ভেতর ঢুকলাম না তো গাইস চলো এদিক থেকে এবার আমরা যাচ্ছি তো গাইস এখানেও তো ভাই একই অবস্থা তার জন্য আমরা এই ঘরের ভিতর ঢুকছি না তো গাইস এখানে আর সময় নষ্ট না করে চলো এখান থেকে যা যাক তো গাইস চলো এবার আমরা সোজা নিচে নেমে যাবো তো গাইস চলো আমরা দিয়ে এইভাবে নামবো একদম দেখো গাইস এইভাবে নামছি সুন্দর করে তো চলো এখান থেকে ফটাফট করে নেমে যাচ্ছি আরও অনেক জায়গা যেতে হবে আরও অনেক কিছু তোমাদের দেখাতে হবে তো চলো গাইস আমরা চলে এসেছি বাইরে আর গেটটা আমি লাগিয়ে দিয়েছি তো চলো গাইস এবার আমরা গাড়িতে উঠবো তো গাইস দেখো আবার বিকাল হয়ে যাচ্ছে তো গাইস তার আগে আমি দিন করে নেবো ঠিক আছে ডে করে নিচ্ছি ফটাফট করে ওকে গাইস আমি ডে করে নিচ্ছি তো গাইস চলো এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি সামনে আর দেখো গাইস এখানে একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে তো গাইস চলো এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকা যায় কিনা চেষ্টা করব দেখব আমার মনে হচ্ছে কি এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকা যাবে না তো দেখো গাইস এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকা যাচ্ছে না ঠিক আছে তো গাইস এই বিল্ডিংটা পুরো লক করা আছে তো চলো গাইস এখানে সময় নষ্ট না করে আরও আমরা সামনে যাব আরও দেখব যে আরও কি কি অ্যাড হয়েছে আরও কি কী চেঞ্জ হয়েছে তো গাইস তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো গাইস এবার আমরা চলে এসেছি এই হোটেলের দিকে এটা কিন্তু আমাদের আগেও ছিল ঠিক আছে এটা নতুন আপডেটে আসেনি এটা একটু চেঞ্জ হয়েছে এটা বলতে পারো এটা একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে তো চলো গাইস এখান থেকে আমার নেমে এত দেখাচ্ছি এই হোটেল দেখো গাইস এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল পাঁচ স্টার স্টার দেওয়া রয়েছে দেখো গাইস এই হোটেল আপডেটের পরে কতটা সুন্দর লাগছে দেখো গাইস এই গেট খুলতে পারছি না ঠিক আছে এই গেট ভাই লক করা আছে তো গাইস দেখো এই গেট খোলা যাচ্ছে না তো চলো গাইস এবার আমরা যাব সামনে তো গাইস এই দরজাগুলো এখন খোলা যাচ্ছে না আমার মনে হচ্ছে কি এর পরে যে আপডেট আসবে এর পরের আপডেটে এই দরজাগুলা খোলা গেলেও যেতে পারে তো গাইস এটা আমার মনে হচ্ছে যতটা ঠিক আছে তো গাইস দেখো এখানে একটা বড় একটা বিল্ডিং রয়েছে আর এই বিল্ডিংয়ের ভেতরে আমরা ঢুকতে পারছি তো দেখো গাইস এই বিল্ডিংটা না আগের যে বিল্ডিংটা দেখেছিলে ওই বিল্ডিংয়ের মতোই তো তার জন্য এই বিল্ডিংয়ে আর ঢুকছি না সময় নষ্ট আর করছি না তো গাইস এবার আমরা এই গান শপের ভিতরে যাবো আর দেখবো যে কি চেঞ্জ হয়েছে আর দেখতে পাচ্ছ গাইস সামনে রয়েছে কাকা আর কাকা না খুবই খুশি রয়েছে আর চলো সামনে যা যাক আর সামনে দেখতে পাচ্ছ গাইস বুলেটস রয়েছে তারপরে বোম রয়েছে ডান্সিং বোম রয়েছে এগুলা তো আগে যা ছিল তাই রয়েছে ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছ এখন গাইস এই বন্দুক তারপরে আরপিজি এগুলো যা ছিল তাই রয়েছে আর সামনে দেখতে পাচ্ছ ভাই কাকা না খুবই আনন্দিত তার কারণ গাইস কাকার এই দোকান না আপগ্রেড করে দেওয়া হয়েছে তো গাইস তোমরা তো দেখলেই না কাকার এই দোকানটা না অনেকটা স্পেস চলে এসছে অনেকটা জায়গা পেয়েছে আমাদের এই কাকা ঠিক আছে তো গাইস এটা কিন্তু আগে ছিল না তো দাও গাইস এখানে একটা নতুন বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা খুবই সুন্দর কিন্তু এই বিল্ডিংয়ের দরজাটা খোলা যাচ্ছে না তো তার জন্য গাইস আমি ওইদিকে যাচ্ছি না তো গাইস এবার আমরা যাচ্ছি এই ঘরের দিকে তো চলো গাইস যাওয়া যাক তো গাইস দেখো এই ঘরে দরজা খোলা যাচ্ছে আর তার সাথে দেখো গাইস এই ঘর না পুরো ফাঁকা একটা জিনিসও নেই তো গাইস এমন মনে হচ্ছে কি এই ঘরে এই বাড়িতে মনে হয় ডাকাতি করতে গিয়েছিলাম জিনিস পাইনি তো তার জন্য ভাই মন খারাপ করে চলে এলাম তো গাইস সেটা আমার মনে হচ্ছে এমনটা তো গাইস দেখো এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা না আগের থেকেই ছিল কিন্তু এই যে দরজা দরজাগুলা দেখতে পাচ্ছ না এই দরজাগুলা বন্ধ ছিল এতদিন বন্ধ ছিল নিউ আপডেট করার পর আপডেট আসার পর গাইস এই দরজাগুলো না খুলে দেওয়া হয়েছে তা তার জন্য গাইস আমরা ভিতরে ঢুকতে পারছি দেখো গাইস এই ঘরটাও খুব সুন্দর তো গাইস এই দরজাটা খুলে দেওয়া হয়েছে তো গাইস চলো এবার যাওয়া যাক সামনে তো গাইস দেখো এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা আগের থেকেই ছিল কিন্তু গাইস এই বাড়িটাকে না আরও আগের থেকে সুন্দর করে দেওয়া হয়েছে আপগ্রেড করে দেওয়া হয়েছে ঠিক আছে তো গাইস দেখো এবার আমরা চলে এসেছি কিরিলের বাড়িতে আর গাইস এবার আমরা কিলের বাড়িটাও এবার দেখব দেখবো যে কিলের বাড়িটা কতটা সুন্দর হয়েছে আর দেখো গাইস কিলের মুখে কিন্তু হাসি আছে তার কারণ কিরিলের বাড়িটা না আগের থেকে অনেকটা সুন্দর করে দেওয়া হয়েছে আপগ্রেড করে দেওয়া হয়েছে তার জন্য গাইস আমাদের কিরিল ভাই না খুবই আনন্দিত আর ফুরফুরে মন রয়েছে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো দেখো গাইস যে এখানে টাকা থাকে সেই ঘরে এলাম তো গাইস এই ঘরটাতে একই রয়েছে আর তার সাথে দেখো গাইস তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে কিলে বাইটা না কেমন একটা সাদা টাইপের হয়ে গেছে সাদা সাদা লাগছে তো গাইস দেখো আমরা কিলের এই ঘরে চলে এসেছি দেখো গাইস এখানে যা যা ছিল যা যা যেরকম ছিল একই রয়েছে কোনো পরিবর্তন হয়নি তো চলো দরজাটা লাগিয়ে দিই আমরা সামনে যাব আর সামনে এখানে দেখছি তো গাইস দেখো এইদিকে তো সবই ঠিক আছে আরে ভাই এটা কি। গুপ্ত রাস্তা নাকি না গাইস এটা গুপ্ত রাস্তা না ওটা গাইস এমনি ঠিক আছে তো গাইস আমি ভাবছিলাম কি গুপ্ত রাস্তা হবে তো দেখো গাইস এবার ভালো মতো দেখো যে কিলের বাইটা না কেমন একটা সাদা টাইপের হয়ে গেছে দেখো ভালো মতো দেখো তো গাইস এই গেমের আপডেটটা করার পর আমার মনে হচ্ছে আমি এই গেমটা প্রথমবার খেলছি এর আগে কোনো দিন এরকম একটা মনে হচ্ছে তার কারণ গাইস তোমরা তো দেখে বুঝতেই পারছ এই গেমে কত কিছু চেঞ্জ হয়ে গেছে কত কিছু অ্যাড হয়ে গেছে আর কত ইন্টারেস্টিং করে দেওয়া হয়েছে এই গেম তো তার জন্য গাইস আমার মনে হচ্ছে এই গেমটা আমি প্রথমবার খেলছি তো গাইস এই গেম এতটা সুন্দর এতটা সুন্দর একটা আপডেট দিবে আমি ভাবতে পাইনি দেখো গাইস কত সুন্দর আপডেট এসছে এই গেমে যেটা আমার খুবই ভালো লাগছে তো দেখো গাইস আমরা চলে এসেছি এই পার্কে আর এই পার্কে না কিচ্ছু চেঞ্জ হয়নি আগে যা ছিল তাই রয়েছে হ্যাঁ একটু আপগ্রেড করে দেওয়া হয়েছে দেখো কাইস যেটা আমার খুবই ভালো লাগছে আর কাইজ এটাই বলছি যে এই গেমটা আমার মনে হচ্ছে প্রথমবার খেলছি ভাই একদম খুবই ইন্টারেস্টিং লাগছে আর খেলেও ভাই খুবই মজা লাগছে তো গাইস এবার আমরা যাচ্ছি ডিউট মাঠের সামনে আর ওখানে গিয়ে চেক করব যে সেখানে কি অ্যাড হয়েছে বা কি চেঞ্জ হয়েছে আর তার সাথে গাইস ডিউট মাঠের সামনে একটা গান শপ আছে আর সেই গান শপের ভেতরেও আমরা ঢুকবো ঠিক আছে তো চলো ছড়া যা যাক ডিউট মাঠের সামনে আর তার সাথে গাইস আমি এখানে টু স্কিপ করে দেবো ঠিক আছে তো দেখো গাইস আমরা চলে এসেছি মাঠের সামনে তো গাইস এবার আমরা আগে ঢুকবো এই গান শপের ভেতরে আর পুরোটা ভালো মতো চেক করব ঠিক আছে তো চলো গাইস এই গান শপের ভেতরে ঢোকা যাক আর দেখো গাইস এখানে রয়েছে আমাদের এই কাকা আর কাকাও দেখো খুবই খুশি আর এতটাই খুশি খুশির ঠেলায় দেখো গাইস কাকা চুল কাটেনি আর গাইস দেখো পাগলের মতো দেখাচ্ছে কাকাকে ঠিক আছে তো গাইস দেখো এখানে ওই বুলেটস রয়েছে বোম রয়েছে আর ডাংসিং বোম রয়েছে এখানেও একই রয়েছে কোনো পরিবর্তন নেই আর এদিকে দেখো গাইস এখানে যে বন্দুকগুলো রয়েছে এই বন্দুকগুলো একই রয়েছে আর কাকার দেখতে পাচ্ছ সোয়াক কাকার কারণ এই কাকার দোকানও আপগ্রেড করে দেওয়া হয়েছে আর তোমরা তো দেখলেই ভিতরে কতটা স্পেস চলে এসছে কতটা জায়গা রয়েছে আগে কিন্তু গাইস এতটা জায়গা ছিল না ঠিক আছে আপডেট করার পর এটা হয়েছে তো গাইস এবার আমরা দেখব এই ফার্ম তো গাইস এই ফার্ম না আগের থেকেই ছিল এখানে তো গাইস এটা একটু আপগ্রেড করে দেওয়া হয়েছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাও ছিল আর এই যে পাশে যে ব্যারিগেটটা দেখতে পাচ্ছ এই ব্যারিগেট করে দেওয়া হয়েছে দেখো গাইস এই ফার্মের ভেতর আমরা ঢুকতে পারছি আগে কিন্তু ঢোকা যেত না দরজা লাগানো ছিল আর দেখো গাইস এখানেও কুয়ো রয়েছে আর এই কুয়োর ভেতরেও জল রয়েছে যেটা খুবই ভালো আর দেখো গাইস এখানেও কিন্তু এই এক এটা রয়েছে স্তম্ভ তো গাইস এই স্তম্ভটা আমি ঠিক জানি না লাল যেটা দেখলে তো গাইস তোমাদের মধ্যে কেউ যদি জানো তাহলে কমেন্ট করে জানাবে যে এই লাল কালারের স্তম্ভটা কিসের ঠিক আছে তো গাইস তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো গাইস এবার এবার আমরা যাচ্ছি আমাদের সায়েন্স ল্যাবে বা যেটাকে বলে হয় জম্বি ল্যাব তো গাইস চলো সেখানে যাব সেখানেও দেখবো যে সেখানে কি পরিবর্তন হয়েছে তো গাইস চলে এসেছি আমরা এই সায়েন্স ল্যাব বা জম্বি ল্যাব তো গাইস দেখো এই সায়েন্স ল্যাবের বাইরেও কিন্তু একটা গেট করে দেওয়া হয়েছে এই গেট কিন্তু আগে ছিল না এই গেট আপডেট করার পর এসছে আর দেখো গাইস এই সায়েন্স ল্যাবের ভেতরে এবার আমরা ঢুকবো আর পুরোটা ভালো মতো চেক করব আর দেখো গাইস এই গেট কিন্তু পুরো আধুনিক একটা গেট লাগানো হয়েছে গাইস দেখো এখানে এটা যে রয়েছে এটাও একই রয়েছে আগে যা ছিল ওটাই রয়েছে দেখো গাইস আমরা এখানে পুরো ভালো মতো চেক করছি দেখো গাইস এখানে মোটামুটি যা ছিল তাই রয়েছে আমরা দেখছি ভালো মতো যে নতুন কি এসছে আর এখানে দেখো গাইস এখানে একটা মনিটর লাগানো রয়েছে উপরে তো গাইস আমার মনে হচ্ছে ওটা নতুন এসছে আমার অতটা খেয়াল নেই ঠিক আছে তো চলো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সায়েন্টিস্টদের সব যন্ত্রপাতি জিনিসপত্র রয়েছে ঠিক আছে তো গাইস চলো এখান থেকে যাওয়া যাক তো গাইস এখানেও একই রয়েছে তো চলো আমরা পুরোটা ভালো চেক করছি দেখো গাইস এখানে তো নতুন সেরকম কিছু আসেনি শুধু আমার মনে হয় গেটটাই লাগানো হয়েছে আর ভিতরে তো মনে হচ্ছে সেরকম কিছু করা হয়নি ঠিক আছে তো দাও গাইস আবার বিকাল হয়ে গেছে তো গাইস এবার আমি ফটাফট করে দিন কয়ে নিব তো গাইস আমি দিন কই নিয়েছি তো গাইস কতবার যে দিন করলাম তার নামে নাই কোনো ঠিক ঠিক আছে তো গাইস চলো এবার আমরা যাচ্ছি অন্যদিকে অন্য জায়গায় সেখানে কী ভাই আমরা সব কিছু দেখবো চেক করব ঠিক আছে তো গাইস আমরা যাচ্ছি এই রাস্তা ধরে একদম আরামসে তো গাইস চলো এদিক থেকে যাওয়া যাক তো গাইস এবার আমরা আমাদের গাড়িটাকে জাস্ট এদিকে ঘুরিয়ে নিব তো চলো এদিকে যাওয়া যাক আর এদিকে এবার আমরা যাচ্ছি সোজা আর সামনে গাইস কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে তো গাইস সেই পেট্রোল পাম্পে আমরা গিয়ে দেখবো আর দেখো গাইস এই পেট্রোল পাম্প ভাই চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিল না তোমরা জানতে যারা এই গেম প্লে ভিডিও আমার দেখেছো বা এই গেম যারা খেলেছো এই পেট্রোল পাম্প কিন্তু ভাই চেঞ্জ হয়ে গেছে দেখো গাইস এরকম ছিল না কতটা সুন্দর করে দেওয়া হয়েছে ভাই আমার তো খুবই ভালো লাগছে দেখো গাইস এখানে পেট্রোল পাম্প রয়েছে আর এখানে দেখো গাইস এখানে একটা ক্যাফে বানিয়ে দেওয়া হয়েছে এই ক্যাফে তো ছিলই না দেখো গাইস পেট্রোল পাম্পটা চেঞ্জ হয়েছে আর তার সাথে গাইস এখানে একটা ক্যাফে করে দেওয়া হয়েছে আর দেখো গাছ এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে যে এখানে আসবে এখানে একদম বসে আরাম করে খাওয়ার দাওয়ার খেতে পারবে দেখো গাছ এখানে টেবিল চেয়ার করে দেওয়া হয়েছে আর এদিকে আমরা দেখা করব আমাদের এই কাকার সাথে আর এই কাকা দেখো গাইস হাওয়ায় ভাসছে কীভাবে এই কাকার তো আলাদাই একটা পাওয়ার রয়েছে ভাই এই কাকার তো আলাদাই একটা সোয়াক দেখো গাইস এই কাকার তো আলাদাই ভাই একটা স্টাইল ও ভাই কী সোয়াক কাকার হাওয়ায় কেউ করে ভাসছে ভাই নাকি কোথাও একটা দাঁড়িয়ে আছে আমি ঠিক বুঝতে পারছি না দেখো গাইস ও ভাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ভাই একদম কাকা তো পুরো হিরো তো গাইস আমরাই জিরো ঠিক আছে আমি জিরো কাকা হিরো তো গাইস চলো এখান থেকে এবার যাচ্ছি তো গাইস সব মিলিয়ে বলতে গেলে এই গ্যাস স্টেশন খুবই সুন্দর করে দেওয়া হয়েছে তো গাইস তোমাদেরকে এখন আমি ম্যাপ দেখাবো তো ম্যাপটা আগে না দেখে নাও তো চলো গাইস আমি ম্যাপটা খুলে নিই তো গাইস দেখো আমি ম্যাপ খুলে নিয়েছি আর দেখো গাইস ম্যাপটা কতটা চেঞ্জ হয়ে গেছে ছোট জিনিসও দেখো গাইস কতটা পরিষ্কার দেখা যাচ্ছে গাইস সব কিছু দেখো পরিষ্কার দেখা যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে দেখো গাইস ম্যাপটা কিন্তু আগে এরকম ছিল না কিরিলের বাড়ি রয়েছে এখানে দেখো গাইস কিরিলের বাড়িও দেখা যাচ্ছে আর দেখো গাইস তার থেকেও বড়ো কথা এই যে হোয়াইট হাউসের সিঁড়িটা যে লাল করে দেওয়া হয়েছে না এই লাল কালারের সিঁড়িটাও কিন্তু ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে এখন দেখো গাইস তোমাদেরকে আমি একদম উপর থেকে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু গাছ গাছালি বলো লতা পাতা বলো জঙ্গল বলো সব কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দেখো গেছ সব কিছু কত পরিষ্কার দেখা যাচ্ছে আর দেখো গেছে ওদিকে ছিল জম্বি ল্যাব জম্বি ল্যাবও বোঝা যাচ্ছে এদিকে দেখো গেছে এক একটা জিনিস কত সুন্দর কত পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু ভালো মতো বোঝা যাচ্ছে ঠিক আছে তো গাইস এটাই তো দরকার ভালো মতো না বোঝা গেলে তো খুবই অসুবিধা তো তো গাইস সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা আগে থেকে এখানেই ছিল তো গাইস এই দোকানে না একটু আপগ্রেড করে দেওয়া হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে তো সেটা আমরা দেখবো আর দেখো গাইস এটা হচ্ছে ড্রিঙ্কসের দোকান আর দেখো গাইস এটা হচ্ছে ফ্রি ড্রিঙ্কস এখানে ফ্রি ড্রিঙ্কস পাওয়া যায় ঠিক আছে চলো আমরা ঢুকবো আর দেখো গাইস এই কাকার মাথায় লাগানো হচ্ছে স্টার তাহলে গাইস এই কাকাকে আমি নাম দিলাম স্টার কাকা ঠিক আছে তো গাইস এখানে কিন্তু বসে ফ্রি ড্রিঙ্কস খাওয়ার মানে পান করার ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো গাইস উপরেও আমরা যাচ্ছি আর দাও গাইস উপরেও কিন্তু জায়গা রয়েছে ফ্রি ড্রিঙ্কস পান করার ঠিক আছে এটা তো কিন্তু দোতলা ছিল না এখন দোতলা করে দেওয়া হয়েছে তো গাইস আমরা চলে এলাম এই স্টার কাকার দোকান থেকে তো চলো গাইস এখান থেকে এবার যা যাক তো গাইস সামনে দেখো সামনে একটা ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছ তো গাইস এই দোকানটা না আগে ছিল না এখানে একটা হোটেল ছিল ঠিক আছে তো গাইস দেখো এখানে এই দোকান করে দেওয়া হয়েছে তো গাইস এবার আমরা এই দোকানে দেখো ঢুকে গেছি আর এখানকার কাকাও দেখো হাওয়ায় কীভাবে ভাসছে এই কাকারও না আলাদা সোয়াক রয়েছে আর দেখো গাইস এখানেও কিন্তু বসে খাওয়ার দাওয়ার খাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে আর এখানে তো আমাদের কাকা রয়েছে আর কাকার এখানেও না ড্রিঙ্কস রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো গাইস চলো এবার এখান থেকে যা যাক তো গাইস এই দোকানটা ভালোই হয়েছে একদিকে করে দিয়েছে তো গাইস আগে ছিল একটা হোটেল তো গাইস আমার গেমপ্লে ভিডিওতে দেখেছো যে হোটেলটা কীরকম দেখতে সেটা তোমরা দেখে নিয়েছো তো গাইস এই দোকানটা করে দেওয়াতে একদিকে ভালোই হয়েছে একটা দোকান হলো তো গাইস চলো এবার আমরা যাচ্ছি সামনে আর এই যে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ গাইস এবার আমরা ঢুকবো এই পুলিশ স্টেশনের ভেতরে আর গাইস এই পুলিশ স্টেশন না আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে যেটা তোমাদেরকে আমি এখনই দেখাবো তো গাইস সেটা তোমরা ফটাফট দেখে নাও গাইস দেখো এটা হচ্ছে আমাদের ডিউট সিটি পুলিশ স্টেশন তো গাইজ দেখো আমরা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে গেছি আর দেখো এখানে কিন্তু ঘর করে দিয়েছে একদম তো ভুল দেখো এখানে এই ঘরে ঢুকলাম আর এই ঘরে দেখতে পাচ্ছ বড় বড় বাক্স পার্সেল আমার মনে হচ্ছে কি গাইস এটা হচ্ছে পুলিশ অফিসারদের কোনো পার্সেল হবে অফিসারদের পার্সেল তো আমরা ছাড়ো ওটা দেখো গাইছ আমরা চলে এসেছি এই জেলখানার এই ঘরটা দেখে এনে তো গাইজ দেখো এই জায়গাটা কিন্তু রিচি বন্দি ছিল আর গাইস এই কাকা এখনও বন্দি রয়েছে আমার মনে হয় গাইস এই কাকা না অনেক বড় সড়ো একটা ক্রাইম করেছে তো তার জন্য গাইস এই কাকা এখনও বন্দি রয়েছে তো গাইস চলো আমরা চলে এসেছি এই সাইডে আর গাইস এই অফিসটা কিন্তু এদিকে করে দেওয়া হয়েছে এর অফিসটা মানে এই যে বসার জায়গাটা কিন্তু আগে গাইস ওদিকে ছিল এখন এদিকে করে দেওয়া হয়েছে মানে গাইস একটু উলট পালট একটু আগে পিছে একটু অনেক চেঞ্জ হয়ে গেছে আর দেহ গাইস এইখানে এই সোফা বসার জায়গা এখন এদিকে করে দেওয়া হয়েছে আর দেহ গাইস এই দুটো চোরের ছবি এখানে এখানেই রয়েছে তো গাইস বলতে গেলে ওই কম্পিউটার তারপরে বসার জায়গা এখানে ছিল আর এই সোফা ছিল এই দিকে ঠিক আছে তো গাইস একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে ভালোই হয়েছে একদিকে আর দাও গাইস এখানে অনেকগুলা রুম করে দেওয়া হয়েছে আর দাও গাইস এখানে একটা রুমে আসলাম এই রুমটা ভাই পুরো ফাঁকা তো গাইস তোমরা তো দেখলেই যে এই পুলিশ স্টেশনের ভেতরটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর কতগুলা রুম বানিয়ে দেওয়া হয়েছে তো চলো গাইস এবার তাহলে এখান থেকে যা যাক তো গাইস এবার আমি গেটটা লাগিয়ে দেবো আর সামনে যাব আর সামনে দেখো গাইস পুলিশ স্টেশনের গ্যারেজ গ্যারাজ কিন্তু আগে ছিল না এই গ্যারাজ ঘর নতুন এসছে আর দেখো গাইস এই ট্রাক রয়েছে আর এই ট্রাক আমরা কখন দেখতে পাই ফাইভ স্টার পুলিশ লাগলে কিন্তু এই ট্রাক দেখতে পাই তখন ট্রাক আসে আমাদেরকে ধরার জন্য তো গাইজ তোমাদেরকে বলে রাখি এই ট্র্যাকের পাশাপাশি না এখানে আরেকটা গাড়ি ছিল আর সেই গাড়িটা ভাই পুলিশের গাড়ি তো গাইজ দেখো এই পুলিশের গাড়ি ওখান থেকে ভাই এখানে চলে এসেছে কীভাবে আসলো এই গাড়ির ভেতরে কী কী ভূত ঢুকেছে ভূতে কি নিয়ে আসলো আমি জানি না কিন্তু গাইস আমরা এই গাড়িটাকে না ঠিক এই জায়গায় রেখে দিব গ্যারেজে দেখো রেখে দিয়েছি তো গাইজ এবার থেকে না আমরা এই পুলিশের গাড়ি বলো বা এই ট্রাক বলো এই দুটো গাড়ি না আমরা চালাতে পারি চালালে পুলিশ এসে আমাদের ধরবে না ঠিক আছে তো গাইজ এটা খুবই ভালো হয়েছে তো দাও গাইস এখানে করে দেওয়া হয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি ধরে আমরা চলে এলাম ছাদে তো গাইস চলো এই সিঁড়ি ধরে আর একটু উপরে উঠে যাই তো দাও গাইস এবার আমরা চলে এসেছি পুরোপুরি ছাদে আর দাও গাইস এখানে রয়েছে পুলিশদের হেলিকপ্টার আর এই হেলিকপ্টার কিন্তু আমরা সহজেই চালাতে পারি ঠিক আছে তো গাইস এই হেলিকপ্টার এতদিন ধরে এখানেই ছিল কিন্তু গাইস আমরা না উপরে উঠতে পারতাম না আমরা উপরে উঠতে পারতাম মুন গ্যাপিটি লাগিয়ে তাহলেই আমরা উপরে আসতে পারতাম না হলে তো আসতেই পারতাম না সিঁড়ি করে দেওয়াতে খুবই সুবিধা হয়েছে আর এখানে দেখো গাইস এখানে দুটো পাখা বা কি বলে চিবনি লাগানো হয়েছে বা পাখাও বলতে পারো ঠিক আছে তো গাইস চলো এবার আমরা আছি ছাদে তো গাইস এবার আমরা না ছাদ থেকে নেমে যাবো তো গাইস দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে নিচের ভিউ তো গাই চলো গাইস আমরা ছাদ থেকে তাড়াতাড়ি ফটাফট নেমে যাই তারপরে তো ভাই আরও অনেক কিছু দেখাবো তারপরে গাইস আমরা যাব রিচির বাড়িতে ঠিক আছে গাইস রিচির বাড়িতে গিয়েও চেক করব তো গাইস চলো আমরা চলে এসেছি আমাদের গাড়ির সামনে তো গাইস এবার আমরা যাচ্ছি সোজা রিচির বাড়িতে তো চলো গাইস যাওয়া যাক এখান থেকে আরামসে তো দাও গাইস আমরা রিচির বাড়ির সামনে চলে এসেছি আর গাইস দেখো রিচির বাড়ির সামনে যে বাড়িগুলো রয়েছে না এই বাড়িগুলো কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখো এই বাড়িগুলোর সামনেও কিন্তু গাড়ি থাকতো কিন্তু এখন থেকে দেখো এই বাড়িগুলো কিন্তু গ্যারাজ ঘর করে দিয়েছে আর এই গ্যারাজ ঘরের মধ্যেই রয়েছে এই গাড়ি এই গ্যারাজ ঘর কিন্তু আগে ছিল না আগে ভাই থাকতো বাড়ির সামনেই গাড়িগুলো পড়ে থাকতো এখন থেকে রয়েছে গ্যারেজের মধ্যে তো গাইস এবার আমরা ঢুকবো রিচির ঘরে তো চলো গাইস তাহলে রিচির ঘরে এবার ঢোকা যাক তো গাইজ দেখো এই দরজাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে একটু আপগ্রেড করে দেওয়া হয়েছে আগের তুলনায় ঠিক আছে তো গাইজ দেখো গাইস এর ঘর কিন্তু একই রয়েছে কিছু চেঞ্জ হয়নি এটা হচ্ছে কিচেন রান্নাঘর রিচির তো গাইস রান্নাঘরও একই রয়েছে কিছুই চেঞ্জ হয়নি তো গাইস দেখো এটা হচ্ছে টিভি দেখার জায়গা তো একই রয়েছে আর এটা হচ্ছে ওই বিছানা রয়েছে টিভি রয়েছে এটাও একই রয়েছে একটু যদি চেঞ্জ হতো ভালো হতো তো গাইস আশা করছি যে নেক্সট আপডেটে চেঞ্জ হলেও হতে পারে ঠিক আছে আর দেখো গাইস বাথরুম মতো একই রয়েছে তো গাইস চেঞ্জ হয়ে গেলে ভালো হয় ঠিক আছে তো গাইস এই দরজা লাগিয়ে দেবো তো চল গাইস এবার এখান থেকে যাওয়া যাক তো গাইস দেখো এখানকার এই যে বাড়িগুলা যে চেঞ্জ হয়েছে না কতটা সুন্দর লাগছে আর এই বাড়িটা দেখতে পাচ্ছো যে এই বাড়িটা নতুন এসছে এখানে ঠিক আছে আর এখানে এটা গ্যারেজটা দেখতে পারলায় ওই গ্যারেজটাও নতুন এসছে ওটা হচ্ছে ওই বাড়িরই গ্যারাজ ঠিক আছে তো চলো গাইস এবার আমরা যাচ্ছি কবর স্থানে আর কবর স্থানে গিয়েও সব কিছু চেক করব তো তার আগে গাইস আমি এখানে ডেটা কয়ে নিয়েছি তার কারণ গাইস এখানে ওই আবার বিকেল হয়ে যাচ্ছিলো তারপরে গাইস দেখতে দেখতে রাত হয়ে যেত ঠিক আছে তো গাইস এবার আমরা যাচ্ছি সোজা কব্বর স্থানে তো গাইস আজকের এই শাউট আউট আমি এখনই দিচ্ছি তো আজকের এই শাউট আউট হচ্ছে হাসিব খান ওকে তো গাইস এবার আমরা যাচ্ছি সোজা কব্বর স্থানে তো দাও গাইস আমরা চলে এসেছি পাশের শহরে আর এই শহরে রয়েছে স্থান আর স্থান রয়েছে সামনে ঠিক আছে তো গাইস দেখো আমরা কবরস্থানের সামনে চলে এসেছি তো গাইস আমরা গাড়িটা জাস্ট এখানে রেখে দেবো আর দেখো গাইস কবরস্থান কত সুন্দর হয়ে গেছে কতটা আপগ্রেড করে দেওয়া হয়েছে সবই দেখাবো তোমাদেরকে আমি ভিতর নিয়োগেও দেখাবো আর গাইস এই শহর তো খুবই সুন্দর এটা তো কিছু বলার নেই দেখো গাইস আমরা চলে এসেছি কবরস্থানের ভেতরে আর গাইস এই যে ঘাস দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ হয়ে গেছে আমাদের ডিউট সিটির ঘাসও কিন্তু এরকমই রয়েছে যেটা তোমাদেরকে আমি তখন দেখাতে ভুলে গেছি তো গাইস এবার না আমি ভূতদের না মেয়ের একদম ভাগিয়ে দেবো ভাগো এখান থেকে ভাগো আর দেখো গাইস এই ভূতরা ভয় পাচ্ছে আমাকে দেখে গাইস দেখো মারছি থাপ্পড় মারছি চলে যাচ্ছে ভাই ভূতরা উল্টো আমাকে কই ভয় দেখাবে আমি ভয় দেখাচ্ছি মারছি ভেঙে চলে যাচ্ছে ভাই কি অবস্থা তো গাইস ছাড়ো এখানে ছাড়ো আর দেখো গাইস ভূতের রেডিও কিন্তু এখানে বাচ্ছে তো গাইস দেখো ভূত মারলাম ভাগিয়ে দিলাম ভূত চলে গেল তো গাইস এই কবরস্থান ভাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা আপগ্রেড করে দেওয়া হয়েছে যেটা দেখে ভাই খুবই ভালো লাগছে তো গাইস এখানে এবার চলা যাওয়া যাক তো গাইস দেখো এই ভূতগুলা ভাই এখানে এসে নাচ করছে ভাই নৃত্য করছে ভাই এদের নাচ করা না থামবে না ঠিক আছে তো গাইস এবার তোমাদেরকে দেখাবো যে এই গেমে দুটো গাড়ি যে অ্যাড হয়েছে না সেই গাড়ি দুটো দেখাবো আর এই গাড়ি দুটো পেয়ে যাবে তোমরা এই মোবাইলে ঠিক আছে তো গাইস দেখে নাও আর এই যে কামানটা দেখতে পাচ্ছো এই কামানের ঠিক নিচে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছ এই দুটো গাড়ি অ্যাড হয়েছে একটা কালার হচ্ছে ছাইছাই কালারে একটা কালার হচ্ছে হলুদ কালারের ঠিক আছে এই দেখো এই যে কামানটা দেখতে পাচ্ছ কামানের ঠিক নিচে একদম পুরো লাক্সারি কার এই দুটো গাড়ি গাড়ি একদম পুরো লাক্সারি কার ঠিক আছে আর এই গাড়ি দুটো দেখতেই খুব সুন্দর ছাইছাই কালের গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটার নাম হচ্ছে ডিএম ঠিক আছে আর হলুদ গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়ির নামটা না আমি ঠিক জানি না ঠিক আছে তোমাদের মধ্যে কেউ যদি জানো তাহলে কমেন্ট করে জানিও ছাইছাই কালারের গাড়িটার দাম হচ্ছে এক হাজার দুশো ডলার আর হলুদ গাড়িটা দেখতে পাচ্ছ যে এই গাড়িটা নিতে গেলে আমাদের অ্যাড দেখতে হবে অ্যাড দেখলেই আমরা পেয়ে যাব আর ছাইছাই কালারের গাড়িটা তো আমাদের বাই করতেই হবে তো গাইজ দেখো আমার কাছে না এখন অত টাকা নেই এখন আমার কাছে টাকা আছে হচ্ছে পাঁচশো ডলার রয়েছে তো তার জন্য না আমি বাই করতে পারছি না ঠিক আছে তো গাইস আমি ভাবছি কি এই দুটো গাড়ি নিয়ে না একটা ভিডিও বানাবো আর ভিডিওতে দেখাবো যে এই দুটো গাড়ির মধ্যে সব থেকে কোন গাড়িটা বেশি ভালো স্পিড বেশি চালিয়েও থেকে মজা আর একটা ছোটোখাটো একটা স্পিড টেস্ট করব। ঠিক আছে তো সব দেখাবো ওই ভিডিওতে আর তার সাথে গাইস তোমাদেরকে আমি গাড়িটাও ভালো মতো দেখাবো ঠিক আছে এই নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছি আর তার সাথে গাইস এই নিউ আপডেট আসার পর জ্যাক যখন এইভাবে সেলফি ক্যামেরাটা ধরে না তখন দেখো জ্যাক কতটা নিচু লাগছে আর জ্যাকের হারটাও দেখো সেলফি ক্যামেরা মানে মোবাইলের সাথে ঠিক মতো লাগেনি এটা কিন্তু নিউ আপডেট আসার পর হয়েছে এটা কিন্তু আগে এরকম ছিল না আর দেখো গাইস কেমন একটা লাগছে আগে কিন্তু ঠিক ছিল ঠিক আছে তো গাইস আজকের এই গেমপ্লে ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দাও যত পারবে যেখানে পারবে এই ভিডিওটা একটু শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে আজকের এই গেম ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমাদের মূল্যবান মতামত জানাও কমেন্ট সেকশনে চ্যানেল নতুন এসছো চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করো গাইস আর পাশ থাকা বেল আইকনটিকে অল নোটিফিস সেট করে রাখো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে এই চ্যানেলের সঙ্গে থাকবে তো kerno to good -bye.